এমএস থান্ডার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার বাগদেবী আরাধনার তৃতীয় তথা অন্তিম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে সরস্বতী পুজোর পরের দিন, তো আজকেই আমাদের দেবী বিসর্জন হবে। তো অলরেডি আমাদের পুজোর কাজ শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই আজকে খুব তাড়াতাড়ি এসেছেন, বেশ সকাল সকালই চলে এসেছেন উনি। আসলে আজ সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গে মা ষষ্ঠীরও পুজো রয়েছে, তাই ওনাকে বলা ছিল, উনি আজকে বেশ সকালই চলে এসেছেন। বিসর্জনের দিন শ্বেত শুভ্রা মাতাকে কোয়ের মালা পরাতে হয়, তো এখন সেই কাজটাই চলছে। ঠাকুরমশাই কোয়ের মালা পরিয়ে দিচ্ছেন মাকে। আপনারা আমার সঙ্গে থাকুন আর পূজার উপাচার দেখতে থাকুন। ঠাকুরমশাই ঘট নড়িয়ে দিলেন, মানে এবারে বিসর্জনের বাজনা শুরু হয়ে গেল। তো এটা দেখে মনটাও বেশ ভারাক্রান্ত হয়ে গেল, আবার একটা বছরের অপেক্ষা, তারপরে আবার মাকে পাওয়া। এবারে শুরু হলো মা ষষ্ঠী পুজো। একটা শীল রেখে সেই শীলকেই মা ষষ্ঠী রূপে পুজো করা হয়। বিসর্জনের বাজনা শুরু হয়ে গেল, তো এইবারে মাকে বরণ করার প্রস্তুতি চলছে। আবার একটা দীর্ঘ বছরের অপেক্ষা, মায়ের কাছে প্রার্থনা, মা যেন সকলকে সুখে শান্তিতে রাখে, সকলের মঙ্গল হয় যেন, আর সারা পৃথিবীতে যেন জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে। আরে এই তো, এই দেখ এক ভর্তি। চলছে মাকে বরণ করার পর্ব।
দিয়া আরে বলে ব্যাপার কি ব্যাপার শুনি আমি কিছু শুনি আমি যেদিন দেখবো যে তুই বলেছি নিজে এসছে তাহলে বলছি এটা খুললো চাবিটা নিয়ে আসিস, আমি নিচে গেলাম। গরম লাগছে, প্রচন্ড গরম। উঠে পড়বো কি আঠা দিয়েছিস? ডেনড্রাইট দিয়ে দিয়েছে মনে হয়। না, এমনি নর্মাল আঠা। দেখবে আস্তে আস্তে গিয়ে সাইড থেকে দেখো। জয় মা। আমি করছি, কোন দেখো দেখো কিচ্ছু পাবা না। বিসর্জন শেষ, এবার ব্যথাতুর মন নিয়ে বাড়ি ফেরার পালা।